নমস্কার বন্ধুরা, আজ আমি সুপ্রসিদ্ধ ল অফ অ্যাট্রাকশনের উপরে একটা মেডিটেশন শেখাবো এবং আমাদের তরুণ তরুণী বাঙালি ছেলে মেয়েদের সাকসেসফুল হওয়ার একটা রাস্তা দেখানোর চেষ্টা করব। আমাদের আজকের বিষয় ধন সম্পত্তি, টাকা পয়সা এবং সাফল্যের জন্য একটি মেডিটেশন প্রক্রিয়া, যেটাকে ইংরেজিতে অ্যাফারমেশন ও বাংলায় সংকল্প বলা যেতে পারে। জীবনে সাফল্য, ধন দৌলত, টাকা পয়সা কে না চায়, কিন্তু সবাই তা পায় না। কারণ সাফল্য, টাকা পয়সা এবং ধন সম্পত্তি বানাতে গেলে অনেক একাগ্রতার দরকার হয়, নিজের আত্মবিশ্বাস জাগাতে হয়। আমাদের এই সংকল্প বা মেডিটেশন বা অ্যাফারমেশন নিজের উপর আত্মবিশ্বাস জাগিয়ে নিজেকে প্রস্তুত করার জন্য, আমাদের সাবকনশাস মাইন্ডকে রিপ্রোগ্রাম করবার জন্য এই মেডিটেশনটি একটি চমৎকার উপায়। এটির সাহায্যে আপনি আপনার জীবনের স্বপ্নগুলি পূর্ণ করতে পারবেন। যত বেশি বিশ্বাস করে এটি প্র্যাকটিস করবেন, তত বেশি উপকার পাবেন। এই মেডিটেশনের পুরোপুরি উপকারিতা পেতে গেলে কমসে কম 21 দিন এটি প্র্যাকটিস করবেন। রাতে ঘুমিয়ে পড়ার ঠিক আগে ও সকালে ঘুম থেকে ওঠার ঠিক পরে পরেই আমাদের অবচেতন মন বা সাবকনশাস মাইন্ড খুব অ্যাক্টিভ থাকে। কাজেই ওই দুই সময়ে আপনি যদি এই মেডিটেশনটি করতে পারেন, তাহলে সবচেয়ে ভালো ফল পাবেন। আপনার সাবকনশাস মাইন্ড এই কথাগুলো শুনে, অর্থাৎ যে কথাগুলি আমি বলবো, আপনাকে আপনার সফলতার রাস্তায় যেতে সাহায্য করবে। আমি আশা করছি আপনি এই মেডিটেশনটি করে আপনার আশানুরূপ ফল পাবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মেডিটেশন, যা নাকি আপনাকে সাফল্য এনে দেবে এবং সেই সব ক্ষমতা দেবে যা দিয়ে আপনি অনেক ধন সম্পত্তি এবং টাকা পয়সা আপনার নিজের দিকে আকর্ষণ করে আনতে পারবেন। এই মেডিটেশন করার জন্য একটি শান্ত এবং আরামদায়ক জায়গাতে বসুন, শুয়ে শুয়েও করতে পারবেন। আমার বলা সংকল্পগুলো আপনি আমার সঙ্গে সঙ্গে বলতে পারেন, অথবা একাগ্র চিত্তে শুনতেও পারেন, অথবা যদি চান মনে মনে বলতেও পারেন। আপনার সঙ্গে রাখা যে কোনো জিনিস, যেমন চশমা, মোবাইল, চাবি ইত্যাদি বস্তু অন্য কোথাও সরিয়ে রাখুন। এখন ধীরে ধীরে আপনি আপনার চোখ বন্ধ করুন। শরীরকে একদম ঢিলে করে চেয়ার অথবা বিছানার ওপর ছেড়ে দিন। নিজের পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত প্রতিটি অঙ্গে আরামের অনুভূতি নিয়ে আসুন। রিল্যাক্স, রিল্যাক্স। এখন মন দিয়ে আপনার শ্বাস প্রশ্বাসের দিকে নজর দিন। শ্বাস কীভাবে উঠছে, কীভাবে নামছে। ধীরে ধীরে একটি গভীর শ্বাস ভেতরে নিন, তারপর ধীরে ধীরে শ্বাসটি ছেড়ে দিন। আরও একবার ধীরে ধীরে একটি গভীর শ্বাস ভেতরে নিন, তারপর ধীরে ধীরে শ্বাসটি ছাড়ুন। শেষে আরও একবার ধীরে ধীরে একটি গভীর শ্বাস ভেতরে নিন, তারপর ধীরে ধীরে শ্বাস ছাড়ুন। শরীর একদম ঢিলে ছেড়ে দিন। এখন আপনি আপনার মনের আলফা স্তরে আছেন। মনের এই স্তরে আমরা যেসব মেসেজগুলো আমাদের অবচেতন মনকে দেব, আমাদের অবচেতন মন সেই মেসেজগুলো রেকর্ড করবে
এবং মেসেজগুলোকে কাজে পরিণত করার জন্যে আপনাকে সেইভাবে তৈরি করবে। এখন আমি যেসব সংকল্পগুলো বলবো সেইগুলি আপনি আপনার মনের ভেতরে আমার সঙ্গে সঙ্গে বলবেন। এইসব পজিটিভ সংকল্প বলার সময় আপনাকে এই বিশ্বাস রাখতে হবে যে আপনি আপনার নিজের বর্তমান জীবনে যা কিছু এখন বলছেন বা শুনছেন তার সবই ইতিমধ্যেই পেয়ে গেছেন। তাহলেই আপনার অবচেতন মন রিপ্রোগ্রাম করা সম্ভব হবে, আর তবেই আপনার ভেতরে পরিবর্তন আসবে এবং আপনি যা কামনা করবেন আপনার জীবন সেই দিকেই আপনাকে নিয়ে যাবে। আসুন তাহলে সংকল্পগুলো শুরু করা যাক। আমি রোজ ধন দৌলত, টাকা পয়সা এবং সাফল্যকে আমার কাছে ডেকে আনছি। আমি রোজ ধন দৌলত, টাকা পয়সা এবং সাফল্যকে আমার কাছে ডেকে আনছি। চারিদিক থেকে টাকা পয়সা এবং সাফল্য আমার দিকে দৌড়ে আসছে। চারিদিক থেকে টাকা পয়সা এবং সাফল্য আমার দিকে দৌড়ে আসছে। টাকা পয়সা আমার কাছে খুব সহজেই চলে আসছে। টাকা পয়সা আমার কাছে খুব সহজেই চলে আসছে। আমার অবচেতন মন টাকা পয়সাকে চুম্বকের মতো টেনে আনছে। আমার অবচেতন মন টাকা পয়সাকে চুম্বকের মতো টেনে আনছে। আমি যে কোনো কাজই করি না কেন তাতে আমার লাভই হচ্ছে। আমি যে কোনো কাজই করি না কেন তাতে আমার লাভই লাভ হচ্ছে। আমি আমার সমস্ত আর্থিক ইচ্ছাগুলি খুব সহজেই পূর্ণ করতে পারছি। আমি আমার সমস্ত আর্থিক ইচ্ছাগুলি খুব সহজেই পূর্ণ করতে পারছি। আমার কাজ এবং ব্যবসাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি আমার মনে রোজ নতুন নতুন আইডিয়া নিয়ে আসছি এবং সেই সমস্ত আইডিয়াগুলোকে আমি নিয়মিতভাবে কাজে লাগাচ্ছি। আমার কাজ এবং ব্যবসাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে আমার মনে রোজ নতুন নতুন আইডিয়া আসছে এবং আমি সেই সমস্ত আইডিয়াগুলোকে নিয়মিতভাবে কাজে লাগাচ্ছি। রোজ সকালে আমার নিজের উন্নতির জন্য আমার কাছে অনেক সুযোগ আসে। রোজ সকালে আমার নিজের উন্নতির জন্য আমার কাছে অনেক সুযোগ আসে। রোজ আমি আমার কাজকর্ম সম্বন্ধে খুবই পজিটিভ আর এনার্জেটিক বোধ করি। রোজ আমি আমার কাজকর্ম সম্বন্ধে খুবই পজিটিভ আর এনার্জেটিক বোধ করি। আমি আমার কাজ এবং আমার জীবন দুটোই খুব এনজয় করি। আমি আমার কাজ এবং আমার জীবন দুটোই খুব এনজয় করি। আজ সবাই আমার কাজ এবং আমার নাম দুটোরই খুব প্রশংসা করে। আজ সবাই আমার কাজ এবং আমার নাম দুটোরই খুব প্রশংসা করে। আমার অবচেতন মন চুম্বকের মতো ধন দৌলত আমার দিকে টেনে আনে। আমার অবচেতন মন চুম্বকের মতো ধন দৌলত আমার দিকে টেনে আনে। সফলতা আর প্রাচুর্য এই দুটোই আজ আমার কাছে নিজে থেকেই চলে আসে। সফলতা আর প্রাচুর্য এই দুটোই আজ আমার কাছে নিজে থেকেই চলে আসে। আমার ব্যাংক ব্যালেন্স রোজ রোজ বেড়ে চলেছে। আমার ব্যাংক ব্যালেন্স রোজ রোজ বেড়ে চলেছে। আমি আমার এই টাকা পয়সা আর সফলতাকে খুব সম্মান আর আনন্দের সঙ্গে গ্রহণ করি। আমি আমার এই টাকা পয়সা আর সফলতাকে
খুব সম্মান আর আনন্দের সঙ্গে গ্রহণ করি। আমার টাকা পয়সা সবসময় সততার পথেই আসছে, আর আমি আমার টাকা পয়সা সবসময় সৎভাবেই ব্যবহার করি। আমার টাকা পয়সা সবসময় সততার পথেই আসছে, আর আমি আমার টাকা পয়সা সবসময় সৎভাবেই ব্যবহার করি। আমি সবসময় খুব ভালোভাবে জীবনযাপন করাতে বিশ্বাসী। আমি সবসময় খুব ভালোভাবে জীবনযাপন করাতে বিশ্বাসী। আমি আমার পরিবারকে সবথেকে ভালো জীবন দেই। আমি আমার পরিবারকে সবথেকে ভালো জীবন দেই। আমার পরিবার একটি ধনী, সমৃদ্ধ এবং সুখী পরিবার। আমার পরিবার একটি ধনী, সমৃদ্ধ এবং সুখী পরিবার। আমরা সবসময় একে অন্যের সঙ্গ খুব এনজয় করি। আমরা সবসময় একে অন্যের সঙ্গ খুব এনজয় করি। আমরা সবাই একসাথে খুব সুখে আছি। আমরা সবাই একসাথে খুব সুখে আছি। আমার একটা খুব বিশাল বাড়ি আছে, যেখানে সমস্ত সুখ এবং সুবিধার বন্দোবস্ত আছে। আমার একটা খুব বিশাল বাড়ি আছে, যেখানে সমস্ত সুখ এবং সুবিধার বন্দোবস্ত আছে। আমার কাছে আমার পছন্দের সমস্ত গাড়িগুলো আছে। আমার কাছে আমার পছন্দের সমস্ত গাড়িগুলো আছে। আমি যা চাই খুব সহজেই তা নিতে পারি। আমি যা চাই খুব সহজেই তা নিতে পারি। আমি আমার সমাজ এবং দেশের জন্য সবসময়ই কিছু না কিছু করি। আমি আমার সমাজ এবং দেশের জন্য সবসময়ই কিছু না কিছু করি। আমাকে ধনী এবং সফল বানানোর জন্য পছন্দ করেছেন, যাতে করে আমি অন্যদেরও সাহায্য করতে পারি। আমাকে ধনী এবং সফল বানানোর জন্য পছন্দ করেছেন, যাতে করে আমি অন্যদেরও সাহায্য করতে পারি। অন্যদের হেল্প করতে পারলে আমি খুবই আনন্দ পাই। অন্যদের হেল্প করতে পারলে আমি খুবই আনন্দ পাই। আমার দৃঢ় বিশ্বাস যে ধনী হওয়া খুবই সহজ কাজ। আমার দৃঢ় বিশ্বাস যে ধনী হওয়া খুবই সহজ কাজ। আমার বিশ্বাস যে প্রত্যেক মানুষই ধনী ব্যক্তি হতে পারে। আমার বিশ্বাস যে প্রত্যেক মানুষই ধনী ব্যক্তি হতে পারে। আমি প্রত্যেক দিন ধন দৌলত, টাকা পয়সা আর সাফল্যকে আমার দিকে টেনে আনি। আমি প্রত্যেক দিন ধন দৌলত, টাকা পয়সা আর সাফল্যকে আমার দিকে টেনে আনি। আমার অবচেতন মন টাকা পয়সার উপরে চুম্বকের মতো কাজ করে। আমার অবচেতন মন টাকা পয়সার উপরে চুম্বকের মতো কাজ করে। আমার কাছে সবসময় খুব সহজভাবে টাকা পয়সা, ধন দৌলত আসছে। আমার কাছে সবসময় খুব সহজভাবে টাকা পয়সা, ধন দৌলত আসছে। আমি টাকা পয়সার ব্যবহার এবং খরচ সম্বন্ধে খুব ভালো করে জানি। আমি টাকা পয়সার ব্যবহার এবং খরচ সম্বন্ধে খুব ভালো করে জানি। আমি টাকা পয়সার ব্যবহার অনেক বুঝে সুঝে করি। আমি টাকা পয়সার ব্যবহার অনেক বুঝে সুঝে করি। আমার টাকা পয়সা শুধুমাত্র পজিটিভ উপায়েই আসে এবং শুধুমাত্র পজিটিভ কারণেই ব্যবহার হয়। আমার টাকা পয়সা শুধুমাত্র পজিটিভ উপায়েই আসে এবং শুধুমাত্র পজিটিভ কারণেই ব্যবহার হয়। আমি আমার টাকা পয়সা একদম সঠিকভাবে ইনভেস্ট করি। আমি আমার টাকা পয়সা একদম সঠিকভাবে
ইনভেস্ট করি, আমার ইনভেস্টমেন্ট করা টাকা অনেক গুণ বেড়ে গিয়ে আমার কাছে আসে। আমার ইনভেস্টমেন্ট করা টাকা অনেক গুণ বেড়ে গিয়ে আমার কাছে আসে। এখন আমার টাকা পয়সা আমার জন্য কাজ করে। এখন আমার টাকা পয়সা আমার জন্য কাজ করে। এখন আমার কাছে সব সময় আমার দরকারের থেকেও অনেক বেশি টাকা পয়সা থাকে। এখন আমার কাছে সব সময় আমার দরকারের থেকেও অনেক বেশি টাকা পয়সা থাকে। সব জায়গা থেকে এখন আমার কাছে টাকা পয়সা নিজে নিজেই চলে আসে। সব জায়গা থেকে এখন আমার কাছে টাকা পয়সা নিজে নিজেই চলে আসে। এই সব টাকা পয়সাকে আমি খুব সম্মানের সঙ্গে এবং ভালোবেসে গ্রহণ করি। এই সব টাকা পয়সাকে আমি খুব সম্মানের সঙ্গে এবং ভালোবেসে গ্রহণ করি। আমি এখন আর্থিকভাবে খুবই সমৃদ্ধ, আর আমার এই সমৃদ্ধি রোজ বেড়ে চলেছে। আমি এখন আর্থিকভাবে খুবই সমৃদ্ধ, আর আমার এই সমৃদ্ধি রোজ বেড়ে চলেছে। আমার অবচেতন মন এখন টাকা পয়সার ওপর চুম্বকের মতো কাজ করে। আমার অবচেতন মন এখন টাকা পয়সার ওপরে চুম্বকের মতো কাজ করে। আমার কাছে এখন খুব সহজেই টাকা পয়সা চলে আসছে। আমার কাছে এখন খুব সহজেই টাকা পয়সা চলে আসছে। আমার টাকা পয়সা আমাকে এখন একজন পজিটিভ, হেল্পফুল এবং ভালো মানুষ বানিয়েছে। আমার টাকা পয়সা আমাকে এখন একজন পজিটিভ, হেল্পফুল এবং ভালো মানুষ বানিয়েছে। ভালো মানুষই আমার পজিটিভ নেচার এবং অন্যকে হেল্প করার ইচ্ছে, এই গুণগুলো এখন আমার স্বভাব হয়ে গেছে। ভালো মানুষই আমার পজিটিভ নেচার এবং অন্যকে হেল্প করার ইচ্ছে, এই গুণগুলি এখন আমার স্বভাব হয়ে গেছে। আমার সাফল্য, সমৃদ্ধি, সুখ ও শান্তির জন্য আমি উপরওয়ালাকে নিজের মন থেকে ধন্যবাদ দিচ্ছি। আমার সাফল্য, সমৃদ্ধি, সুখ এবং শান্তির জন্য আমি উপরওয়ালাকে নিজের মন থেকে ধন্যবাদ দিচ্ছি। এখন আপনি আপনার দুই হাতের তালু ঘষে নিন এবং আপনার দুই চোখের ওপর রাখুন। এরপর খুব ধীরে ধীরে হাসি মুখে এবং খুব পজিটিভ মন নিয়ে আস্তে আস্তে নিজের চোখ খুলুন। রিল্যাক্স, আরামসে, আরাম করে। আশা করি এই মেডিটেশন আপনার পছন্দ হয়েছে। এই মেডিটেশন আপনি রোজ সকালে এবং রাত্রে শোয়ার আগে অবশ্যই করবেন, কমসে কম 21 দিন করবেন, তবেই এর ফল পাওয়া শুরু হবে। আমি বিশ্বাস করি আপনি খুব তাড়াতাড়ি অনেক সাফল্য পাবেন এবং তার সঙ্গে অনেক টাকা পয়সা আপনার জীবনে আকর্ষণ করতে পারবেন। আপনার মন, আপনার রিপ্রোগ্রাম করা অবচেতন মন আপনাকে সাফল্যের রাস্তা দেখাবে। এই মেডিটেশন আপনার ভালো লেগে থাকলে আপনার বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন। আপনি যদি অন্য কোনো বিষয়ের উপরে মেডিটেশন করতে চান, নিচের কমেন্ট সেকশনে আমাকে অবশ্যই লিখুন। খুব তাড়াতাড়ি আপনারা আমার পরের ভিডিও পাবেন। উপরওয়ালা আপনাকে ভালো রাখুন, আপনার সাফল্য এবং ধন সম্পত্তি বৃদ্ধি পাক। উপরওয়ালার কাছে আমি এই প্রার্থনাই করি। ভালো থাকবেন, টেক কেয়ার।